আমরা চাই বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটারকে বাংলাদেশে সয় সম্মানে তারা যেন অপশন নিতে পারে সেই সুযোগ করে দেখ বিসিবি। এই বিসিবির সাকিবে বাংলাদেশে আসতে বাধা দিচ্ছে বিসিবি, নিজেই বিসিবি গাছের গোড়া দিয়ে কাইটটা উপরে পানি দিতেছে যেন সাকিব, সবাই সারা বাংলাদেশে বুঝাইতেছে সাকিব আল হাসানের পক্ষে আছে তারা। বাংলাদেশের প্রাণ, বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান। একটা মানুষ আমাদের 2006 সাল থেকে সে বাংলাদেশ টিমকে সাপোর্ট করছে এবং সারা বিশ্বে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে সে হচ্ছে বাংলাদেশের অলরেডি বাংলাদেশের সুনাম বৃদ্ধি করেছে। তো তার কেরিয়ারের এই যে অন্তিম মুহূর্তে সে তার একটা শেষ ইচ্ছা ছিল, সে হচ্ছে তার হোম অফ ক্রিকেট মিরপুরে সে অবসর নিক। এখন এটার উপর ভিত্তি করে সে, যদিও বা তার একটা ছোটখাটো একটা সমস্যা ছিল, সে হচ্ছে আওয়ামী লীগের অধীনে হচ্ছে সর্বশেষ নির্বাচনে অংশগ্রহণ করেছিল, এটা তার একটা ভুল ছিল, আমরা সবাই মানি সে হচ্ছে একটা ভুল ডিসিশন নিয়েছিল। এখন তারপরেও সে হচ্ছে কি আন্দোলনের সময় সে চুপ ছিল, এটা একটা ছোটখাটো ভুল ছিল। পরবর্তীতে সে হচ্ছে কি ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে তার ভুলটা স্বীকার করছে। এখন একটা মানুষ যদি ভুল করে তাহলে ভুলটা স্বীকার করে তাহলে অবশ্যই আমাদের তাকে ক্ষমা করে দেওয়া উচিত। এখন একজন মানুষ সে ক্যারিয়ারের একদম অন্তিম মোমেন্টে আছে, তার কিন্তু অনেকে একটা কথা বলে সে হচ্ছে টাকা দিলে যেখানে ইচ্ছে সেখানে যায়। আরে ভাই, সে যদি লাস্ট একটা ম্যাচ যদি খেলতে যদি মিরপুর আসে তার কি টাকায় কড়া কোটি টাকা আসবে? এখানে আসবে না। সে অলরেডি সে যখন আন্দোলনের সময় অলরেডি তো সে দেশের বাইরে ছিল বেশিরভাগ সময়, তো এই মোমেন্টে সে হচ্ছে আমাদের হচ্ছে পাকিস্তানি সিরিজ খেলছে তারপর ইন্ডিয়া সিরিজ খেলছে, তাহলে ইন্ডিয়া সিরিজে কানপুরে সে বলছিল আমি যেন মিরপুরে আমার আমার ক্যারিয়ারের অন্তিম ঘটাইতে পারি। সে কিন্তু দেশে খেলতে হবে এমন কোনো কথা নাই, সে কিন্তু অলরেডি আবুধাবি টি-20 লিগে খেলতেছে, তারপর হচ্ছে ক্যারিবিয়ান লিগে LPL এ খেলতেছে এবং আমেরিকার USA লস এঞ্জেলসের হয়ে খেলেছে। তাহলে একটা মানুষ যদি ক্ষমা চেয়ে যদি নিজের দেশে এসে ক্ষমা খেলতে চাই তাহলে আমরা কেন ক্ষমা করবো না? বড় বড় অনেক অপরাধীরা বিভিন্ন জায়গায় গর্তের মধ্যে লুকিয়ে আছে, তাহলে সে কিন্তু অলরেডি দেশে এসে খেলতে যাচ্ছে। সে যদি অপরাধী যদি হতো তাহলে সে কেন দেশে আসতে চাইতো? তাহলে সে যেহেতু অপরাধী না সেজন্য দেশে আসতে যাচ্ছে, আমাদের সবার উচিত তাকে দেশে এসে সসম্মানে তার টেস্টকে তাকে আমরা যেন তাকে অবসর দিতে পারি এই সুযোগটা করে দেওয়া উচিত। অন্য অন্য কেউ তো এটা দেয় নাই, শুধুমাত্র সাকিবের কথা কেন এটা হবে? মাসেবি MP ছিল, মাসেবিও নামে তো মামলা হয়েছে, সেহেতু দেশে ঘুরে বেড়াচ্ছে, তাহলে সাকিব কেন পারবে না? সাকিব দেশের নাগরিক, 3 তারিখে যাই তামিম ইকবাল 3 তারিখে গণভবনে গেছে সেখানে দেখা করতে, তাহলে সে কেন তার সে ওপেন ঘুরে বেড়াচ্ছে? আসিফের সাথে মাঠে এসে ঘুরে বেড়াচ্ছে, কেন তাকে ধরা হয় না? তাহলে কেন সাকিবকে ধরা হবে? সাকিবের দেশে জানে তাকে টেস্ট ক্রিকেটে মিরপুরের মাঠ থেকে অবসর চাই না, হলে এই টেস্ট আমরা মানি না। এই যে বাংলাদেশ নামটা সাকিবে শিখাইছে বাংলাদেশকে, এই শব্দটা বাংলাদেশকে সাকিবে শিখাইছে, বাংলাদেশও বাংলা ওয়াশ করতে পারে। সাকিবের একক নেতৃত্বে কয়েকটা সিরিজ জিতাইছে যেটা বাংলাদেশ ক্রিকেটে আর কেউ পারবে না, তাই আমরা সাকিব ভাইকে শেষ বিদায়টা মিরপুর ক্রিকেট স্টেডিয়াম থেকে দিতে চাই। চাই যে সাকিব এই দলে আসুক, বাংলাদেশে আসুক। আসিফ মাহমুদ ভাইয়া যখন আমাদের বলছিল যে সাকিব যদি তার ভুলটা বুঝে যদি পোস্ট করতে পারে তাহলে আমরা তাকে যথাসম্ভব আমরা তাকে সিকিউরিটি দেওয়ার ব্যবস্থা করবো এবং তাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমরা নেব। তো যখন সাকিব ভাই যখন পোস্ট করলো যে তার ভুল বুঝতে পেরে যখন পোস্ট করলো তাহলে এখন কেন তাকে বাধা দেওয়া হচ্ছে? দেশে আসতে তাকে নিরুৎসাহিত করা হচ্ছে, সে দেশে আসবে এবং দেশের মাটিতে সে কানপুরে নয় দেশের মাটিতে সে বিদায় টেস্ট খেলবে এবং আমরা তাকে সসম্মানে বিদায় দিতে চাই এবং এবং পরবর্তীতে খেলা শেষে সে মানে নিরাপদে দেশ ত্যাগ করতে পারবে, এটাই আমাদের প্রত্যাশা। এই প্রত্যাশা রেখে আমরা সবাই সাকিবিয়ানরা এখানে একত্রিত হয়েছি যেন সাকিব ভাইকে আমরা নিয়ে আসতে পারি এবং সাকিব ভাই দেশে আসবে আমাদের আলটিমেটাম, 24 ঘন্টার আলটিমেটাম। এর মধ্যে যদি সাকিব আসিফ মোহাম্মদ ভাইয়া যদি আমাদেরকে আবার না জানায় তাহলে আমাদের এই কর্মসূচি আরো দীর্ঘায়িত হবে এবং কঠোর কর্মসূচি হবে ইনশাল্লাহ, এক দফাতে আমরা পরিণত হব ইনশাল্লাহ। মাত্র 20-30 জন ফুলাফান দাবি করছে সাকিব যেন দেশে আসতে না পারে, এটা একটা নির্দিষ্ট ফ্যান বেস, এটা সবাই জানে। এটা কার ফ্যান বেস? ওই তাদের ফ্যান বেস এর দাবিতে যদি সাকিব না আসতে পারে আমাদের হাজার হাজার সাকিব এনে দাবিতে কেন সাকিব আসতে পারবে না? বাংলাদেশ সারা বাংলাদেশের সাকিবের পক্ষে আছে। আপনি আপনাদের ফেসবুকের কমেন্ট বক্সে গেলে দেখতে পারবেন যে কতজন লোক সাকিবের পক্ষে লাইভ রিয়াক্ট দেয়, কতজন সাকিবের পক্ষে সহমত পোষণ করে। আপনাদের কাছে এটাই দাবি যে আপনারা সত্যগুলো তুলে ধরেন যে সাকিবের পক্ষে কতজন আছে এবং বিপক্ষে কতজন আছে। এই 20-30 জনের কথায় কেন সরকার তাদের সিদ্ধান্ত পরিবর্তন করবে? এটা আমাদের সরকারের কাছে একটা প্রশ্ন। এটা আমি সম্পূর্ণ বাংলাদেশ বিসিবিকে দায়ী করব, কারণ হচ্ছে আপনার আপনি জিনিসটা খেয়াল করবেন যে এখানে বৈষম্য হচ্ছে, যেটা আমরা করতে চাচ্ছি এই আন্দোলনের মাধ্যমে সেম ওটাই হচ্ছে। কারণ হচ্ছে আপনার একটা জিনিস খেয়াল করেন যে সাকিবের নামে যে মামলাটা হয়েছে, সাকিবের নামে একটা মামলা হয়েছে
বা অনেকগুলো মামলা হয়েছে। তো মামলার বিষয়টা হচ্ছে যদি কেউ বাইরে থাকে বিদেশে থাকে মামলার কারণে তাকে দেশে আসতে হয়। দেশে আসার পরে এটা তদন্ত হয়, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাকে যেটা দেওয়া হয় সে সেই মানে আপনার মানে যে অপরাধ হিসাবে তাকে শাস্তি দেওয়া হয়। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করেন, সাকিবকে বলা হচ্ছে সাকিব খুনি, খুনি দেশে আসতে চাচ্ছে কিন্তু তারা খুনিকে দেশে ঢুকতে দিচ্ছে না। আপনি আপনি একটা জিনিস আপনি বুঝেন যে অনেকেরই বলছে যে আপনার অনেক নেতাকর্মী যারা সাকিবের সাথে নেতাকর্মী একই পেশিবাদের ছিল তাদেরকে বলতেছে যে আপনারা এক মাসের মধ্যে তাদেরকে গ্রেপ্তার পরোয়ানা জারি করা হয়েছে, কিন্তু সাকিবের বেলায় এটা কেন নয়? এবং সাকিবকে আপনি একটা জিনিস খেয়াল করবেন, কালকে 8 থেকে 10 জন বা 15 জন একটা মিছিল করছে, এর জন্য সাকিবুল হাসানের মতো এত বড় একজন অলরাউন্ডার বিশ্ব মিডিয়া কিন্তু এগুলো সবকিছু দেখাইছে, উনি এয়ারপোর্টে অপেক্ষা করছে। এর থেকে লজ্জার বিষয় আমি মনে করি বাংলাদেশ ইতিহাসে আর কিছু নাই। সাকিব আল হাসানের মতো একজন ক্রিকেটার কেন অপেক্ষা করবে? আমার কথা হচ্ছে ওটা, এটা ওনার মাতৃভূমি। উনি অলরাউন্ডার র্যাঙ্কিং এ যত বছর ছিল সাথে কিন্তু ওনার নাম ছিল, সাথে কিন্তু ওনার পতাকাটা ছিল, পতাকার চিহ্ন আমার বাংলাদেশেরই কিন্তু ছিল, তাহলে ওনাকে কি জন্য বৈষম্য স্বীকার হতে হবে? আমরা ব্যক্তির মেন কথা হচ্ছে কি, কারণ হচ্ছে এখানে দ্বিতীয় একটা পক্ষ এগুলা করছে, আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ট্যাগ লাগিয়ে অনেকেই এখানে আসছে, কিন্তু আমি মনে করি খটিয়া দেখা হোক ওরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোক না। 24 ঘন্টা আলটিমেটাম সাকিবকে যেভাবেই হোক আমরা দলে চাই, সাকিবকে যেভাবেই হোক আমরা সাকিব ভাইকে রিকোয়েস্ট করি যদি বিসিবি আপনাকে প্রস্তাব করে আপনি ইনশাল্লাহ আসবেন। যেহেতু চাচ্ছেন যে লাস্ট ম্যাচ তিনি মিরপুরে হোম অফ ক্রিকেটে খেলবেন, সেক্ষেত্রে যদি আমরা যদি এটা আন্দোলন চালিয়ে যাই এবং তারা যদি সবাই যদি আগ্রহ প্রকাশ করে সবকিছু যদি সুস্থ থাকে সে যদি আসতে চায় অবশেষে 21 তারিখে আমাদের খেলা, সে 20 তারিখে আসলেও সে 21 তারিখে মাঠে নামতে পারবে, আমাদের এটা দৃঢ় বিশ্বাস এবং তিনি আসতে চাচ্ছেন এবং আসবেন। কিন্তু এই যে গুটি কয়েকজন যে হচ্ছে তার বিরোধিতা করতেছে, আমি মনে করি ভাই একজনের সমালোচনা হবে, তবে সেটা দেখতে হবে তার সমালোচনা কতটুকু, তার ভালো দিকটা কতটুকু, সে রাজনীতিতে আসছে কতদিন হয়েছে, 6 থেকে 7 মাস। যদি মিরপুর টেস্টে তার খেলা না হয় সেক্ষেত্রে চট্টগ্রাম টেস্টে সাকিবের খেলার সম্ভাবনা কতটুকু দেখছে? সে তো মিরপুরে খেলে অবসর নিতে চাইছে, সে তো চট্টগ্রামে খেলে অবসর নিতে চায়নি, সে তো পরে ম্যাচ খেলবে না, সে শুধু দুই ম্যাচ সিরিজ, সে শুধুমাত্র একটা ম্যাচ খেলবে, লাস্ট ম্যাচ সে মিরপুরে খেলবে। এখন সেখানে যদি খেলতে না পারে তাহলে সে তো আগেই তো বলে দিছে অবসর নিয়ে নিছে, তাহলে তো আমরা তাকে পাচ্ছি না, আমরা তাকে সুন্দর করে বিদায় দিতে পাচ্ছি না। সে 17 বছর আমাদের দেশকে আমাদের টিমকে সাপোর্ট দিয়ে গেল, সে বাংলাদেশ ক্রিকেটকে রিপ্রেজেন্ট করলো, ক্রিকেটকে এত কিছু দিল, আমরা কি করতেছি ভাই? শেষ পর্যন্ত সাকিবের যদি ইচ্ছে পূরণ না হয় সেক্ষেত্রে আমরা পুরো হতাশ হয়ে যাবো ভাই। আমরা হচ্ছে সাকিব, আমি সাকিবের ছোটবেলা থেকে আমি সাকিবকে দেখে আসছি, আমি সাকিবের অনেক বড় ভক্ত, কিন্তু এই বলে এই না যে আমি হচ্ছে সাকিবের অন্যায়কে মেনে নিব। সাকিবের অন্যায় যদি আমরা দেখতে চাই তাহলে তার অন্যায়গুলো খুবই সামান্য। আমরা হচ্ছে যে তাকে যে হচ্ছে হত্যা মামলা আসামি করা হয়েছে আমরা সবাই জানি যে এটা মিথ্যা, তারপর আমরা এটাই এই এলিগেন্সটা দিয়ে যাচ্ছি, এর কারণে তো সে আসতে পারতেছে না দেশে, সে কিন্তু দেশে আসতে চাচ্ছে। বাকিরা যারা ছিল যে 300 আসনে হচ্ছে আওয়ামী লীগের কতজন ছিল, প্রায় ধরে নিলাম 280টা পদ ছিল, তার মধ্যে হচ্ছে সবাই কি খারাপ? সবাইকে আপনি খারাপ বলতে পারবেন না, সবাই কি হচ্ছে দলকে সাপোর্ট করে সে দলে আসছে, সে তার এলাকাকে ভিত্তিকে এলাকা ভিত্তিক হিসেবে সে হচ্ছে নির্বাচনে আসছে, সে সাকিব চাইছে তার মাগুরা হচ্ছে উন্নয়ন করার জন্য সে জন্য আসছে, সে কিন্তু হচ্ছে আওয়ামী লীগকে দেখে নাই যে সে আওয়ামী লীগ কি করছে না করতেছে, আওয়ামী লীগ কি, সে তার এলাকার উন্নয়নের জন্য সে আসছে, এখন তাকে দেওয়া হচ্ছে আওয়ামী লীগের ট্যাগ লাগাই দিয়ে সে হচ্ছে অপরাধী বানাই দিয়ে তাকে দেশে আসতে দিচ্ছে না। আমরা শেষ অবধি আমরা ট্রাই করবো, আমরা শেষ অবধি চেষ্টা করবো, কতদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো, আমাদের সংবিধানে কি